হে গাইস, আসসালামু আলাইকুম। আচার তো সবাই পছন্দ করে, কিন্তু আচারটা যদি একটু ডিফারেন্ট হয় তাহলে তো আরও বেশি মজাদার হয়। তো আজকে আমি নিয়ে নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, ধনে পাতা, কাঁচামরিচ, তেঁতুল, সব কিছুর কম্বিনেশনে একটা আচার বানাবো। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তো প্রথমে আমি ছোটো ছোটো করে টুকরো করে এগুলোকে কেটে নিয়েছি। আর যদি একটু আচারটা টক ঝাল মিষ্টি হয় তাহলে তো খেতে আরও বেশি মজাদার হবে। তো এই জন্য আমি নিয়ে নিলাম কাঁচামরিচ ছোটো ছোটো স্লাইস করে কেটে। আর শীত যখন আসছে ধনে পাতা তো অ্যাভেলেবেল, সব কিছুতেই দেওয়া হয়। আর ধনে পাতা দিলে আচারের টেস্টটাও অনেক বেশি মজাদার হয়। তো এই জন্য দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, তেঁতুল, সব কিছু। খুব কম মেরাই আছে যারা আচার পছন্দ করে না, আপনারা চাইলে বাসায় এটা ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এখন যেহেতু শীতের সিজন তাই সবার কাছেই টমেটো, শসা এগুলো থাকবে। এরপর আমি নিয়ে নিলাম পরিমাণ মতো অল্প একটু তেঁতুল। এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। বাটি একটু ছোট নিয়ে নিয়েছি যার জন্য ভালো করে মিক্স করে দেখাতেও পারছি না। আপনারা এইভাবে পুরোটা মিক্স করে নেবেন। আর তেঁতুলটা দেওয়ার পরে দেখবেন এটার কালারটাও চেঞ্জ হয়ে আসবে। আর এটা খেতেও দারুণ মজাদার, টক ঝাল মিষ্টি হয়। আপনারা চাইলে একটু চিনি অ্যাড করে নিতে পারেন মিষ্টি ফ্লেভারটা পাওয়ার জন্য। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ফলো করতেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।